বারাসাতে এক ভুয়ো আইনজীবী ধরা পড়ল পুলিশের জালে। বুধবার রাতে বারাসাত আদালতের আইনজীবীরা তাকে হাতে নাতে ধরে বারাসাত থানা পুলিশের হাতে তুলে দেয়। বেশ কিছুদিন ধরেই আইনজীবী পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছিল বলে অভিযোগ। অবশেষে বারাসাত আদালতের বার অ্যাসোসিয়েশনের হাতে ধরা পড়ল অভিযুক্ত ভুয়ো আইনজীবী, যার নাম রাজীব চৌধুরী ওরফে আনিসুর রহমান। ইতিমধ্যে তৃণমূলের মুখপাত্র পরিচয় দিয়ে সাধারণ মানুষের থেকে প্রচুর টাকা আত্মসাৎ করেছে বলে জানা যায়। আজ তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা নেন। উক্ত ঘটনা বারাসাত আদালত চত্বরে জানা গেলে আইনজীবীরা সোচ্চার হয় এবং তাকে হাতে নাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করার পর ভুয়ো প্রমাণিত হলে তাকে বারাসাত থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। এবং এই ছেলেটি পূর্বে বহু লোকের টাকা বিভিন্নভাবে লয়ার পরিচয় দিয়ে প্রতারণা করেছে এবং তার মধ্যে কিছু লিটিগেন্ট আজকে এখানে এসেছিল, তারাও অভিযোগ করেছে, তারাও অভিযোগ করেছে। তখন আমাদের বারাসাত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন থেকে আমরা ইন্টারভেন করি। পাবলিক যখন উত্তেজিত হয়ে গেছিল, আমরা তাকে আমাদের কাস্টডিতে নিয়ে যাতে তার উপরে কোনো পোশাক মানে আইনগত তার ব্যবস্থা না হোক, দৈহিক বা কোনো রকম কোনো অসুবিধা না হয়, আমরা তাকে বারাসাত পুলিশে হ্যান্ড ওভার করে দিয়েছি। তো বেল করে দেওয়ার নাম করে টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, বলেছে আমাকে অ্যাডভান্স দিতে হবে 50,000 টাকা, মানে আপনার পুরো টাকাটা অ্যাডভান্স দিতে হবে। টাকা দিয়েছিলেন আপনারা? টাকা আমি পুরো দিয়েছিলাম। তো তারপর তো আজকে এখানে আসার পর যা ঘটনা দেখলাম, আপনি বারাসাত বার হেল্প করেছে তার জন্য টাকাটা পেয়েছে? ইয়েস, বারাসাত বার আমাকে হেল্প করেছে, মানে ফুললি হেল্প করেছে, সবাই মিলে আমাকে এটা থেকে উদ্ধার করেছেন। এবং এই ছেলেটি